তো বন্ধুরা চলে এসেছি আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণীর। পঞ্চম শ্রেণীর এটি হলো আমাদের পরিবেশ, এটি হলো পার্ট সিক্স, সেপ্টেম্বর মাসের, সেপ্টেম্বর এবং পার্ট সিক্স। তো যারা যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক, কোশ্চেনটি বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। বলেছে একের এক, পশ্চিমবঙ্গের চা চাষ হয় কোথায়? তো পশ্চিমবঙ্গের চা চাষ হয় উত্তরের পার্বত্য অঞ্চলে, উত্তরের পার্বত্য অঞ্চলে। তারপর বলেছে যে যেটি সমুদ্রের মাছ সেটি হলো কি? সমুদ্রের মাছ সার্ডিন। তারপর বলেছে যে তোমাদের একের তিন নাম্বার, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো? আশা করি এটা তোমরা সবাই পারবে, এটি হবে শিক্ষক দিবস। তারপর বলেছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করতে বলেছে তোমাদের, তো বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গান, যে যে দেশের জাতীয় সঙ্গীত, তা হলো ভারত ও বাংলাদেশ। তারপর বলেছে বিপ্লবী সূর্য সেন দেশ নামে পরিচিত ছিলেন, এটি হবে মাস্টারদা। তারপর বলেছে একটি নিত্যবাহী নদীর নাম কি? একটি নিত্যবাহী নদীর নাম হলো পদ্মা। তারপর বলেছে যে একটি বা দুটি বাক্য উত্তর দাও। তিনের এক নাম্বার, সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। তো অ্যান্সারটি আমি তোমাদের দেখাচ্ছি। তো সুন্দরবন অঞ্চলে মাটির দুটি বৈশিষ্ট্য হলো, এক নম্বর দিয়ে সুন্দরবনের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে পলিযুক্ত দোআঁশ মাটি, দুই নম্বর এই মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম, তিন নম্বর এখানকার মাটিতে লবণাক্তর পরিমাণ খুব বেশি। তো তারপরে কোশ্চেনটি বলেছে তিনের দুই নম্বর, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? তো অ্যান্সারটি আমি দেখাচ্ছি তোমাদের। তো অ্যান্সারটি লিখবে যে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো উত্তর, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের ব্যবস্থা, এক নম্বর লুপ্তপ্রায় মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, দুই নম্বর লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে, তিন নম্বর লুপ্তপ্রায় মাছের চাষ বৃদ্ধি করতে হবে। তো চারের নম্বরের কোশ্চেনটি বলেছে দুই বা তিনটি বাক্যে উত্তর দাও, কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? তো অ্যান্সারটি দেখি, তো অ্যান্সারটি হবে কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। উত্তর দিয়ে সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে, স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। তাই এই দিনটি, এই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তোমাদের পঞ্চম শ্রেণীর।